বৈশ্বিক যে অবস্থাটা আসছে তাতে আমাদের যে প্রবলেম বা যে ক্রাইসিস দেখা যাচ্ছে সারা বিশ্বেতে, সেই ক্ষেত্রে আমাদেরকে কতগুলো ইনিশিয়েটিভ নিতে হবে। বিশেষ করে রিসেন্টলি ইন্টারন্যাশনাল আপনার ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসগুলো যেটা বলছে যে তিনটা কারণে একটা 2023 খুবই একটা ক্রাইসিস বছর হওয়ার সম্ভাবনা। একটা হলো ফেডারেল রিজার্ভ যেহেতু রেট অফ ইন্টারেস্ট বৃদ্ধি করে দিয়েছে, এটা একটা। দুই নম্বর, কোভিডের রিকভারিটা হওয়ার আগেই ইউক্রেন যুদ্ধটা শুরু হয়ে যাওয়ার ফলে যে প্রোগ্রেসটা হচ্ছিলো সেটা আরও রিটার্ডেশন, মানে নেগেটিভদের দিকে চলে যাচ্ছে। আর তিন নম্বর আরেকটা কারণ তারা বলছে যে চায়না প্রোডাকশন মানে রিমার্কেবলি কম করছে, যেটা আসলে ওয়ার্ল্ড মার্কেটকে ইনফ্লুয়েন্স করছে। তো এই তিনটা জিনিসকে অ্যানালাইসিস করে আপনারা দেখবেন ইন্টারন্যাশনাল যে অ্যানালাইসিসগুলি আসছে যে এই তিনটার কারণে আগামী 2023 একটা ক্রাইসিস ইয়ার হওয়ার সম্ভাবনা আছে। তো সবাইকে এই অনুযায়ী একটু প্রস্তুত থাকতে হবে। তো এটাই আজকে রিপোর্ট উপস্থাপনের পরে মন্ত্রিসভাতে বিস্তারিত আলোচনা হয়ে ওনারা যে অবজারভেশন দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা, প্রথম হলো আমাদের সর্বাবস্থাতেই ফুড প্রোডাকশনটাকে বাড়াতে হবে। আমরা যে যতই ফুড ইম্পোর্টের কথা বলি যাই করি এটা ক্রাইসিসটা থাকবেই, যদিও ইউক্রেন এবং রাশিয়াকে এখন ফ্রি করে দেওয়া হয়েছে যে ফুডের ব্যাপারে কোনো ইম্পোজিশন থাকবে না, বাট স্টিল এটা একটা ম্যাটার করবে। আর ফরেন কারেন্সি যেহেতু একটা ক্রাইসিস হচ্ছে, কারণ যেহেতু আপনার ফেডারেল রিজার্ভে রেট অফ ইন্টারেস্ট বৃদ্ধি হওয়ার ফলে যেসব দেশগুলো লোন নিয়ে কাজ করে বা যাদের আপনার ইম্পোর্ট বেশি, তাদের কিন্তু দুদিক থেকেই অসুবিধা হচ্ছে। একটা হলো আমরা যখন টাকা দিচ্ছি তখন আমরা বেশি দিচ্ছি, আবার যখন নিচ্ছি তখন আবার কম পাচ্ছি, সেই জন্য ডাবল নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে। এই জন্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং হলো আমাদের সবাইকে ফুড প্রোডাকশন বৃদ্ধি করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে, এবং এটা সম্ভাবনাও আছে। আমরা গত 5-6 মাস থেকে দেখছি যে এগ্রিকালচার এবং ফিশারিতে এবং লাইভ স্টকে বেশ কিছু নতুন নতুন ভ্যারাইটি আসছে, এগুলো অলরেডি টেস্টেড, এগুলো আস্তে আস্তে রিপ্লেস করলে আগামী 1-2-3 বছরের মধ্যে ইনশাল্লাহ ফুড প্রোডাকশন ডাবলের কাছাকাছি চলে যাবে। আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলি, আমি নিজেও কয়েকবার গিয়েছি বিভিন্ন এগ্রিকালচারের রিসার্চ সেন্টারগুলোতে, যেমন ধরেন বিয়ার 28-29 চাষ করে, 28-29 অ্যারাউন্ড 50 মন হয় একে করে, কিন্তু 89 যেটাতে আমরা গতবার আপনার আমাদের বৈজ্ঞানিকরা আপনার 21 পদক পেল, এটা একই জায়গায় চাষ করলে এটা প্রায় 100 মনের কাছাকাছি পাওয়া যাবে। তো এটা অলরেডি ভ্যারাইটি রিলিজ করা হয়ে গেছে এবং ফিল্ড লেভেলে এটা ডিসিমিনেশন চলছে এবং পর্যাপ্ত বীজ উৎপাদনও ব্যবস্থা করা হচ্ছে। তো সেই জন্য এরকম আরও কতগুলি 92-100 আরও কতগুলি ভ্যারাইটি আছে, তো এগুলো যেন খুব কুইকলি ফিল্ড লেভেলে ডিসিমিনেট করা হয় এবং সিড যেন ইনশিওর করা হয়। মাছেরও এরকম বেশ কতগুলো ভ্যারাইটি আছে, এগুলো খুবই হাই প্রোডাক্টিভ, এগুলো আমাদের দেশের সায়েন্টিস্টরাই রিসার্চ করে বের করেছে, নট দ্যাট এগুলো কোনো হাইব্রিড না। তো এগুলোকে আমাদের ইনশিওর করতে হবে। যেমন কক, এটা একটা ভুল ধারণা আছে, কক কিন্তু পাকিস্তানি না, আমরা বলি কক পাকিস্তানি নো, এটা কিন্তু জয়পুরহাটে ডেভেলপ করা, আমাদের কয়েকটা ভ্যারাইটির মধ্যে ক্রস করে করে আমাদের সায়েন্টিস্টরা এটাকে বের করেছে। কিন্তু আমিও জিজ্ঞেস করলাম তো এটার নাম কক, পাকিস্তানি কক হলো কেন, বলে দেখতে যেহেতু পাকিস্তানি ককের মতন সেই জন্য এটা যারা মার্কেটিং করে এটা তাদের দেওয়া নাম, এটা কিন্তু আমাদের সায়েন্টিস্টদের দেওয়ার নাম কিন্তু অন্য একটা, আমি কি ভুলে গেছি জিনিসটা নামটা, সোনালি, রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই সোনালির কিন্তু প্রোডাক্টিভিটি এবং এটা এখন সবার কাছে এটা পৌঁছে দিতে হবে যে কিন্তু আমাদের দেশের এটা একটা আপনি সত্যিকারভাবে রাষ্ট্রীয় পুরস্কার পাওয়ার মতন একটা কাজ করেছে তারা। তো এরকমভাবে যে জিনিসগুলো খুব হাই ইল্ডিং এবং খুব হাই প্রোডাক্টিভ অলরেডি রেডি আছে এবং ইজি টেকনোলজি, বিশেষ করে কম্পোজিট ভ্যারাইটি, এগুলো খুব কুইকলি ফিল্ডে যদি আমরা ডিসিমিনেট করে দিতে পারি তাহলে প্রোডাকশন বাড়াতে হবে। দুই নম্বর হলো আমাদেরকে যারা বিদেশে যাচ্ছে আমরা যেন আনস্কিল লেবার না পাঠিয়ে স্কিল লেবার পাঠাই, তাহলে তাদের জন্য অনেক হাই স্যালারিতে কাজ করা সম্ভব হবে। এবং সেই ক্ষেত্রে যেই সব দেশে আমরা পাঠাবো সেই সব দেশের চাহিদা অনুসরণ করে তাদেরকে যেন ক্যাপাসিটি বিল্ডিং করা হয় এবং তাদের সার্টিফিকেটগুলো যেন প্রপার ইনস্টিটিউশন থেকে সার্টিফিকেট তারা পায়, নাহলে আপনার তাদের এই সার্টিফিকেট মানে স্কিলের বা ট্রেনিংয়ের কোনো দাম থাকে না। তিন নম্বর হলো রেমিটেন্স বৃদ্ধি করার জন্য বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, যে কিছু কিছু সম্ভবত বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার জারি করেছে যে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে এখন আর কাউকে ফি দিতে হবে না, ওই যে ব্যাংকে পাঠাবে সেই ব্যাংকই এটা হ্যান্ডেল করবে যারা পাঠাবে তাদের সাথে কীভাবে তাদেরকে বেনিফিট দেওয়া যায়। এটা সম্ভবত বাংলাদেশ ব্যাংকের মধ্যে ক্লিয়ারও করেছে, অন্যান্য ক্লিয়ার করবে, এটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আমার আলোচনা হয়েছে। দুই নম্বর হলো বাইরের থেকে যারা রেমিটেন্স পাঠাবে তাদের যেরকম ধরেন অনেকগুলো ক
কলাম ফুলফিল করতে হয় সেগুলোকে কমফোর্ট দেওয়া যায় কিনা, নাম এবং এনআইডি দিয়ে পাঠানোর সিস্টেম বা ওরকম এক দুইটা তিনটা বা চারটা আইটেম দিয়ে পাঠানো যায় কিনা, বাকিগুলো তার ডাটাবেস থেকে নেওয়া যায় কিনা, তাহলে এটা ইজি হয়ে যাবে। আর চার নাম্বার হলো ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টটাকে আরও বাড়াতে হবে এবং এই জন্য ইনভেস্টমেন্টের যে সব শর্ত আছে সেগুলোকে আর একটু কমফোর্ট করা যায় কিনা। অলরেডি আমরা বেশ কয়েকবার বসে আমরা কাজ চলছে যাতে একদম শুধু বিদাতেই যাবে ইনভেস্টর এবং একটা বিদাতেই যাতে তিন চারটা উইন্ডো থাকবে সব জায়গায় ফুলফিল, যেমন সিটি কর্পোরেশন বা পৌরসভা যেখানে ইন্ডাস্ট্রিতে হবে লাইসেন্স নিতে যেন তাকে আর পৌরসভা বা সিটি কর্পোরেশনে যেতে না হয়, এনবিআরের ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে যেন তাকে এনবিআরে যেতে না হয়। বাংলাদেশ ব্যাংক তো অলরেডি বলেই দিছে $5 মিলিয়ন পর্যন্ত তাদের কাছে যেতে হবে না বিডাই আপনার, এটা একটা ভালো একটা উদ্যোগ, বিডাই এটা অ্যাপ্রুভাল দিয়ে দিয়ে পেয়ে এরকম। আরেকটা বড় জিনিস ছিল যেটা হলো রিপ্যাট্রিয়েশন অফ দ্য ইনভেস্টেড ফান্ড, এটাও আমরা অনেক কমফোর্ট করে দিয়েছি, এটা আমরা নিজেরাই এখানে এক দেড় বছর প্রায় লেগেছে আমাদের, এখন অনেকটা কমফোর্ট হয়েছে। তো এরকম আরও কিছু কমফোর্ট দেওয়া যায় কি না যাতে ইনভেস্টররা আমাদের এখানে কাজ করে।